আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই নাম পরে বিস্তারিত লাদাখে চীনের সেনা সেনাবাড়ায় কামান নিয়ে ভারতের প্রস্তুতি ইয়ামেনের সাদা প্রদেশে সৌদি বাহিনীর গোলা বর্ষণ বেসামরিক নাগরিক নিহত নিজ সীমান্তে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না ইরান পশ্চিম আফ্রিকা মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত আহত চার চীন কখনো অন্যকে আক্রমণ করবে না। ভারত চীন উত্তেজনা দিল্লিকে নিয়ে সন্দেহ এবং সর্বশেষ জানিয়ে দেব উপনির্বাচনে বিশাল জয় মমতার মুখ্যমন্ত্রী থাকছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে লাদাখে চীনের সেনা বাড়ায় এম777 কামান নিয়ে ভারতের প্রস্তুতি। চীনা পূর্ব লাদাখ ও অরুণাচল প্রদেশের এলএসিটিও তাদের সৈন্য সংখ্যা ফের বাড়াচ্ছে। এতে ভারত হেলিকপ্টার দিয়ে এম777 কামান নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ কুমার নারায়ণভনে গত শনিবার লেহেত এ প্রসঙ্গে বলেন পুরো এলএসি জুড়ে নতুন করে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে। আমাদের কাছে যা উদ্বেগের বিষয় তবে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি মহাত্মা গান্ধীর একশো বাহান্নতম জন্মদিবস উপলক্ষে শনিবার লেহ শহরে বিশ্বের বৃহত্তম খাদির জাতীয় পতাকা উত্তোলন করা হয় জেনারেল নারাভানের পাশাপাশি ওই কর্মসূচিতে ছিলেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর এমকে মাথুর দুদিনের লাদাখ সফরে এসে রেজিংলায় সেনার অগ্রবর্তী ঘাটিও ঘাটিতেও যান জেনারেল নারাভানে ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর পূর্ব লাদাখে সম্ভাব্য চীনা হামলা মোকাবেলা ইতিমধ্যে এম এবং কে নাইন

মিলিমিটার হাউজ জারকে নাইন বজ্র দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় বানিয়েছে ভারত ইয়ামেনের সাদা প্রদেশে সৌদি বাহিনীর গোলা বর্ষণ বেসামরিক নাগরিক নিহত ইয়ামেনের উত্তর পশ্চিমাঞ্চল সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর প্রচন্ড গোলা বর্ষণে অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এগারো জন আহত হয়েছে। ইয়ামেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে খবরে বলা হয়েছে সীমান্তবর্তী মানবে শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী ওই গোলা বর্ষণ করে সাত বছরের সৌদি আগ্রাসন দারিদ্র পীড়িত ইয়ামেনকে খাদের কিনারে নিয়ে গেছে শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার শীর্ষ কর্মকর্তা ডেভিড গ্রেজলি বলেছেন যদিও চলতি বছরের প্রথম দিকে দুর্ভিক্ষ অবস্থায় এড়ানো গেছে তবে পরিস্থিতি এখনো খুবই ঝুঁকিপূর্ণ এবং ইয়ামেনে অনেক জরুরি কর্মসূচি বাস্তবায়ন করা যাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরো ইয়ামেনের ওপর যুদ্ধবিরোধী কার্যকর করার প্রচেষ্টা চলছে কিন্তু সৌদি আরব এ পর্যন্ত তাতে রাজি হয়নি ফলে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদাইদা সমুদ্র বন্দর চালু করা হচ্ছে না ইয়ামেনে তিন কোটির মধ্যে দুই কোটির বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তা দরকার সূত্র পার্স টুডে নিজ সীমান্তে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন কোন অবস্থায় নিজ সীমান্তের আশপাশে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না ইরান তিনি শনিবার রাতে ইরানের এক নম্বর টিভি চ্যানেলের একটি একক লাইভ টক শোতে অনুষ্ঠানে অংশ নিয়ে এ হুশিয়ারি উচ্চারণ করেন ইরান ও আজারবাইজানের সম্পর্কে সাম্প্রতিক টানা পড়েন প্রসঙ্গে তিনি বলেন ইহুদিবাদীদের পাশাপাশি কিছু সন্ত্রাসী গোষ্ঠী এই দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে আবদুল্লাহ হিয়ান আরো বলেন আজারবাইজান সহ সব প্রতি বেশি দেশের সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে সেই সঙ্গে এই সব দেশে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও গভীর দৃষ্টি রাখছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার গত বছরের যুদ্ধের সময় কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে অঞ্চলে আনা হয় এবং ইহিদবাদী ইসরায়েল ওই যুদ্ধের ডামাডোলে নিজের অবৈধ স্বার্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালায় তিনি আরো বলেন গত বছরই ইরান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়গুলো আজারবাইজানকে বোঝানোর চেষ্টা করেছে তেহরান বাকুকে এই কথা স্পষ্ট করে জানিয়েছে আর্মেনিয়ার কাছ থেকে নাগোর্নো কারাবাক অঞ্চল পুনরুদ্ধারের বাকুতে সহযোগিতা করলেও তেহরান কোনো অবস্থায় নিজের সীমান্তের কাছে ইসরায়েলের উপস্থিতি সহ্য করবে না ইরান আজারবাইজানের একটি বৃহৎ প্রতিবেশী দেশ এ কথা উল্লেখ করে আবদুল্লাহ হিয়ান বলেন ইহুদিবাদীদের পাশাপাশি সন্ত্রাসীরা আজারবাইজানের বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বলে তেহরান উদ্বিগ্ন টাকশো অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাহরাইনের স্বৈরশাসক নিজের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিবর্তে একটি অবৈধ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে যার পরিণতি ভালো হবে না অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন সূত্র পার্ট স্টুডে পশ্চিম আফ্রিকার দেশ মালির আলজেরিয়া সীমান্তবর্তী এক্সপ্লোসিভ ডিভাইস বোমা হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন আরও চার শান্তিরক্ষী জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মিনুজমার প্রধান আল ঘাসিম ওয়েন শনিবার জানিয়েছেন আলজেরিয়া সীমান্তের কাছে অবস্থিত টেসালিক নামক এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি টহল দলের উপরে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আঘাত করে এতে একজন শান্তিরক্ষী নিহত এবং আরো চারজন মারাত্মক ভাবে আহত হয়েছেন তিনি বলেন দায়িত্ব পালনের সময় বিপদ এবং মালিতে শান্তি প্রতিষ্ঠায় তাদের এই হামলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মেনুজমার শান্তিরক্ষা মিশনের কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করবে এর আগে গত এপ্রিলে মালির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় সাদের চার শান্তিরক্ষী নিহত হয় এরপর গত জুন মাসে এই একই অঞ্চলে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের তেরো জন শান্তিরক্ষী আহত হয় আহত শান্তিরক্ষীদের মধ্যে বারো জন জার্মানির এবং অপরজন বেলজিয়ামের ওই অঞ্চলটিতে আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় সংঘাত কবলিত মালির বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও মালির প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে ইসলামপন্থী সহ জঙ্গি সংগঠনগুলো হামলা চালিয়ে আসছে যদিও অঞ্চলটিতে শান্তিরক্ষী সহ বিভিন্ন দেশের হাজারো সেনা মোতায়েন রয়েছে পশ্চিম আফ্রিকার দেশটির উত্তর ও মধ্যম অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দেশটি সহিংসতা ও সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ মিশন মালিতে তেরো হাজারেরও বেশি শান্তিরক্ষী মোতায়েন করেছে ২০১৩ হাজার সাল থেকে দেশটিতে রেকর্ড প্রায় ২৫৫ জন শান্তি শান্তিরক্ষী নিহত হয়েছেন চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবেও না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সিয়াত্তরতম অধিবেশনে সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে কথা বলেন তিনি চীনা প্রেসিডেন্ট বলেন চীনের জনগণ শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির ধারণা অনুসরণের জন্যই সর্বদাই সুপ্রসিদ্ধ এবং সংগ্রামী চীন কখনো অন্যকে আক্রমণ বা পীড়ন করেনি এবং করবেও না বা আধিপত্য চাইবে না চীন সর্বদাই বিশ্ব শান্তির নির্মাতা বৈশ্বিক উন্নয়নে অবদানকারী আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক ও জনপন্ন সরবরাহকারী চীন নিজেদের নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে নতুন সুযোগ এনে দিতে থাকবে বলেও জানান তিনি শি জিনপিং বলেন এই মুহূর্তে কোভিড নাইনটিন বিশ্বে তাণ্ডব চালাচ্ছে এবং মানব সমাজে গভীর পরিবর্তন ঘটছে বিশ্ব এক নতুন বিশৃঙ্খলা এবং রূপান্তরের সময় প্রবেশ করেছে এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্র নায়কের ওপর বার্তায় আমাদের সময়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং আত্মবিশ্বাস সাহস ও লক্ষ্য অর্জনের প্রত্যয় নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া প্রথমত আমাদের অবশ্যই কোভিড নাইন্টিন কে পরাজিত করতে হবে এবং এর চূড়ান্ত লড়াইয়ে জয়ী হওয়া মানব জাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিশ্ব সভ্যতার ইতিহাস মহামারীর বিরুদ্ধে লড়াই ও ইতিহাস বাধা অতিক্রম করে মানব সর্বদা বিজয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং বৃহত্তর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে বর্তমান মহামারী প্রবল হলেও আমরা নিশ্চিতভাবে এটি কাটিয়ে উঠব এবং জয়ী হব যোগ করেন চিনা প্রেসিডেন্ট তিনি বলেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই আমাদের সবচেয়ে কার্যকর অস্ত্র টিকাদান টিকাকে বিশ্বের জনসাধারণের পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে টিকার সহজলভ্য ভাতা ও টিকা যাতে সাশ্রয়ী হয় সেটা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর আমি অনেকবার জোর দিয়েছি বিশ্বব্যাপী টিকার অভাব ও ন্যায্য বিতরণ নিশ্চিত করায় অগ্রাধিকার দিচ্ছি চলতি বছরের শেষ নাগাতে বিশ্বকে মোট দুইশো কোটি ডোজ টিকা সরবরাহ করতে চীন প্রচেষ্টা চালাবে কোভ্যাক্সে 10 কোটি মার্কিন ডলার অনুদানের পাশাপাশি চীন এবছর জুড়ে অন্যান্য উন্নয়নশীল দেশে 10 কোটি ডোজ টিকা অনুদান দেবে ভাইরাসের উৎপত্তির বিষয়ে বৈশ্বিক বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানে চীন সমর্থন দিয়ে যাবে ও যুক্ত থাকবে এবং যে কোনো প্রকার রাজনৈতিক চক্রান্তের বিরোধিতা করবে কঠোরভাবে শি জিনপিং বলেন জাতিসংঘের উচিত সত্যিকারের বহুপাক্ষিকতাবাদের নিশানকে উঁচু করে তুলে ধরা এবং সর্বজনীন নিরাপত্তাকে সম্মিলিতভাবে সুরক্ষা প্রদান ও উন্নয়নের অর্জন ভাগাভাগির জন্য দেশগুলোর কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রকাশ করা এবং পৃথিবীর ভবিষ্যতের জন্য গতিপথ নির্ণয় করা জাতিসংগের উচিত স্থিতিশীল আন্তর্জাতিক শৃঙ্খলা নিশ্চিত করা আন্তর্জাতিক ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও সংলাপ বাড়ানো এবং গণতন্ত্র আন্তর্জাতিক সম্পর্কে আইনের শাসন এগিয়ে নিতে নেতৃত্ব দেওয়া জাতিসংগের উচিত নিরাপত্তা উন্নয়ন ও মানবাধিকারের তিন ক্ষেত্রে সবগুলোতে ভারসাম্যপূর্ণ ভাবে কাজ করা এটির উচিত অভিন্ন এজেন্ডা ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা এবং সত্যিকারের কার্যকলাপে নজর দেওয়া এবং বহুপাক্ষিকতাবাদের প্রতি সবপক্ষের পক্ষ করা প্রতিশ্রুতি সত্যিকার পালন করা হচ্ছে কি না তা দেখা চীনের প্রেসিডেন্ট আরো বলেন বিশ্ব আবার এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমি নিশ্চিত যে মানবতার জন্য শান্তি উন্নয়ন ও অগ্রগতির ধারা অনিবার্য আসুন আমরা আত্মবিশ্বাস বাড়াই এবং সম্মিলিতভাবে বৈশ্বিক হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করি এবং মানব জন্য অভিন্ন লক্ষ্যের সম্প্রদায় ও সবার জন্য উন্নত আর পৃথিবী গড়ে তুলতে একসঙ্গে কাজ করি ভারত চীন উত্তেজনা দিল্লি কি নিয়ে বেজিং এর অনাস্থা অবিশ্বাস সন্দেহ বিপজ্জনক রূপ নিচ্ছে মস্কোতে দশই সেপ্টেম্বর চীন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে কিছু সমঝোতার পর লাদাখ সীমান্ত সামরিক উত্তেজনা কমবে বলে যে আশাবাদ তৈরি হয়েছিল তার আয়ু অত্যন্ত স্বল্প হবে বলেই মনে হচ্ছে ওই বৈঠকের পর দু সপ্তাহ পার হয়ে গেল ওই সীমান্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই দুপক্ষের কেউ ওই সৈন্য সরায়নি বরং রসদ এবং সমরাষ্ট্র জড়ো করার মাত্রা বেড়েছে বলে জানা গেছে মস্কোতে সমঝোতার পর সীমান্তে গুলি করার অনুমোদনও দেওয়া সহ ভারতের বেশ কিছু সিদ্ধান্ত বক্তব্য নিয়ে চীনের ভেতর খুব এবং সন্দেহ তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে চীনা সরকারের মুখ থেকেও এখনো সরাসরি কিছু শোনা না গেলো সরকারি মুখপাত্র বা সরকারের সাথে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিডিয়াগুলোতে ভারতের উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হচ্ছে চীনা কমিউনিটিস পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস এর শনিবার তিন তিনটি উপসম্পাদক কিউতে যে সব মন্তব্য করা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যায় যে ভারতকে নিয়ে চীনের মধ্যে অবিশ্বাস অনস্থা দিন দিন শক্ত হচ্ছে একটি উপসম্প পাদিকিউর শিরোনাম ছিল এমন কপট ভারতের ব্যাপারে শক্ত হওয়ার সময় এসেছে সাংহাইয়ের ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর দক্ষিণ এশিয়া বিষয় গবেষণা কেন্দ্রের প্রধান লিউ জং ই তার ওই বিশ্লেষণে খোলাখুলি লিখেছেন যে সীমান্ত সমস্যা সমাধানের কোনো সদিচ্ছা ভারতের নেই ভারতের মনোভাব এখন এমন যে তারা যা চাই চীনকে তা মুখ বুঝে মেনে নিতে হবে ভারত কি প্রথম গুলি চালাবে সীমান্ত উত্তেজনা প্রশমনে সংবাদ সেনা কমান্ডার পর্যায়ে ষষ্ঠ দফায় বৈঠকের পর ভারতের প্রভাবশালী দৈনিক দা উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে লেখে যে নিরাপত্তার প্রতি হুমকি মনে করলে এখন থেকে ভারতীয় সৈন্যরা চীনা সৈন্যদের লক্ষ্য করে গুলি চালাতে দ্বিধা করবে না চিন কে সেভাবে পারে সতর্ক করা হয়েছে হিন্দুর ওই রিপোর্টকে উদ্ধৃত করে লিউ জং ই বলেছেন ভারতে প্রথম গুলি চালাতে পারে সে সম্ভাবনা এখন আর কোনোভাবেই নাকচ করা যায় না চিন কমিউনিটিজ পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত গ্লোবাল টাইমসে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে চেয়ে একটি উপসম্পাদকীয় চীনা বিশ্লেষক লেখেন ভারতীয় সেনাবাহিনীর একটি অংশ এখন কঠোর হিন্দু জাতীয়বাদের ভাবধারায় উদ্ভূত সে কঠোর অংশের কেউ কেউ এখন যুদ্ধের প্রচারণা দিচ্ছে তিনি আরো লেখেন চিনকে এখন শক্ত হতেই হবে এখনই যদি এর প্রতিকার চীন না করে তাহলে মাঝে মধ্যে সীমান্তের সংঘাত নতুন একটি বাস্তবতা হয়ে দেখা দেবে লিউজং ই মনে করেন চীনকে হটিয়ে বিশ্বে শিল্প পণ্যের প্রধান একটি সরবরাহকারী দেশ হওয়ার জন্য ভারতের ভেতর অদম্য আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেজন্য চীনের সাথে সমস্যা সমাধানে ভারতের কোনো আগ্রহ নেই চীনের প্রধান বিশ্ববিদ্যালয় ন্যাশনাল স্ট্র্যাটেজিক ইনস্টিটিউটের গবেষক কিয়াং ফ্যাং মনে করেন চীনের ব্যাপারে নীতি নিয়ে ভারতের মধ্যে অব্যাহত অস্পষ্টতা পরস্পর বিরোধিতা কারণে তাদের সাথে কোনো সমঝোতায় চীন এখন আর আস্থা রাখতে পারছে না শনিবার গ্লোবাল টাইমস এক বিশ্লেষণে মেইং কিয়াং লেখেন ভারতের সরকারের মধ্যেই এক একজন এক এক সময় এক এক কথা বলছেন পররাষ্ট্র দপ্তরের কথা সাথে সেনা দপ্তরের কথার কোনো মিল নেই অনেক সময় তাদের বক্তব্য পরস্পর বিরোধী সরকারের নীতির মধ্যে কোনো সমন্বয় নেই উপনির্বাচনে বিশাল জয় মমতার মুখ্যমন্ত্রী থাকছেন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার দুপুরে ভবানীপুরের আসন ভোট গণনায় আটান্নটিভি ও আনন্দ বাজার পত্রিকার ভোট গণনায় মমতার জয়ের ব্যবধান আটান্ন হাজার আটশো বত্রিশ বিশ রাউন্ডে মমতা পেয়েছেন বিরাশি হাজার আটষট্টি ভোট প্রিয়াঙ্কা পেয়েছেন পঁচিশ হাজার চারশত আশি ভোট এ আসনের উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোন সংশয় ছিল না তৃণমূল মূল শিবিরের সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল জঙ্গিপুরের ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন সাঁত্রিশ হাজার ছয়শত ভোটে এগিয়ে রয়েছেন তিনি ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি গত ছাব্বিশে এপ্রিল বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় বাষট্টি শতাংশ তৃণমূলের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় জয়ী হন আঠাশ হাজার সাতশো উনিশ ভোটের ব্যবধানে দুই সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই কেন্দ্রে উপনির্বাচনে জিতে আসেন মমতা ভোট পড়েছিল পঁয়তাল্লিশ শতাংশ কম মমতা জিতেছিলেন চুয়ান্ন হাজারের কিছু বেশি ভোটে